রাজনৈতিক নয়, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরেই বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়াকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার নয়জন হত্যার দায় স্বীকার করেছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আলী আকবর। টুটুলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নূরে আলম তানু ভূঁইয়ার মৃত্যুকে প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হলেও পুলিশ বলছে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরেই খুন হন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যার কথা স্বীকার করে। পুলিশ জানায় মামলার প্রধান আসামি ফরিদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল তানু ভূঁইয়ার। এরই জেরে শুক্রবার রাতে তানুকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায় ফরিদের সহযোগীরা। পরে ফরিদ তানুর বুকে চারটি গুলি করেন। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা মূলত আমরা যেটা পেয়েছি যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। এদের সঙ্গে আসলে আমরা এখন পর্যন্ত যেটা তদন্ত করে পেয়েছি যে এদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল দীর্ঘদিন যাবতীয়। শনিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া এলাকার একটি বাড়ি থেকে এই হত্যা মামলার মূল আসামি ফরিদ সহ নয় জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি। শুক্রবার রাতে হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সময় সংবাদ, বাগেরহাট।